লরির বুক চিরে একটা ছোট্ট লঞ্চ ধীর গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। দেখুন কত সুন্দর কি নাম আছে দাদা আপনার? কি নাম আছে? জয়দেব মন্ডল। তো বন্ধুরা দেখছেন এই যে টিকিট কাউন্টার, তো আমরা আছি এখন লেবুখালি ঘাট পার হয়ে আমরা যাব এখন দুলদুলিতে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। দেখুন বন্ধুরা এই ছোট্ট নৌকায় করে বাইক নিয়ে যাতায়াত করে মানুষ কত অসুবিধা, কত রিক্স নিয়ে এই বাইকটা ওঠা নামানো করে, যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তবুও মানুষ তাদের কর্মের তাগিদে, অর্থ উপার্জন করার তাগিদে, জীবিকার তাগিদে এই ছোট্ট নৌকায় করে তাদের বাইক নিয়ে যাতায়াত করে। এই নৌকাটা চলে যাবে ভান্ডারখালি ঘাট। এখানে তিনখানা ঘাট আছে, একটা যেটা আমি দাঁড়িয়ে আছি এটা লেবুখালি, এবং এই নৌকাটা চলে যাবে ভান্ডারখালি, এবং এই পাশটা যাবে দুলদুলি। তো আমরা দুলদুলি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে টিকিট কেটেছি। টিকিট মূল্য খুবই কম, মাত্র 2 টাকা করে টিকিট, যেটা ভাবাই যায় না। তো ভান্ডারখালির উদ্দেশ্যে নৌকা স্টার্ট দেওয়া হয়েছে। তো ধীর গতিতে চলতে চলতে নদীর হাত ছেড়ে, কিনারা ছেড়ে মাছ বরাবর চলতে লেগেছে নৌকাটে, চলে যাবে এই ভান্ডারখালি। এই যে দুখানা ফোনের টাওয়ার দেখছেন, এইখানটায় একটা ছোট্ট ঘাট আছে, এটা ভান্ডারখালি। এই ভান্ডারখালি ঘাটের উদ্দেশ্যে এই ছোট্ট নৌকাটে তর তর করে এগিয়ে চলেছে। মানে আপনারা কোন ঘাটে ঘাটে যাবেন? এইখানে দুলদুলি ঘাটে। আচ্ছা আচ্ছা, ওইখানে আপনাদের বাড়ি আর কি। এখান থেকে সুন্দরবন কত কিলোমিটার? তো বন্ধুরা দেখছেন এখানে দুজন দাদা বসে আছেন, এনারাও যাবেন দুলদুলি ঘাটে। তো আমরাও দুলদুলি ঘাটে যাওয়ার জন্য নৌকার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি। এনাদের বাড়ি এখানে, স্থানীয় এনারা। তো এখান থেকে সুন্দরবন মাত্র 20 কিলোমিটার, প্রায় সুন্দরবনের কাছেই আমরা আছি। এই যে ঘাটটা দেখছেন অনেকগুলো লঞ্চ বাঁধা, যেটাই দুলদুলি ঘাট। ওই ঘাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন যেহেতু কোনো দেখা পাচ্ছি না, কাজে দেখতে হবে কতক্ষণ এখানে অপেক্ষা করা যায়। যেহেতু এখানে তিন ঘাটের সংযোগস্থল লেবুখালি, একটা যেহেতু আমরা দাঁড়িয়ে আছি লেবুখালি, আর এর পাশটায় দুটো ঘাট আছে, একটা হচ্ছে ভান্ডারখালি, একটা দুলদুলি। তার জন্য এখানে প্রচুর লোকের সমাগম। এই যে নৌকাটা চলে এসছে ভান্ডারখালি থেকে, যত সম্ভব এই নৌকাটা চলে যাবে আপনার দুলদুলিতে। তো এই নৌকাতেই আমরা চড়ে দুলদুলি যাব ঘাটে। দেখুন নৌকাটি ধীরে 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 ফিরছে। মঙ্গল মন্ডল। আপনি এখানে কত বছর আছেন? অনেক বছর। হ্যাঁ,
আর ছোটবেলা থেকে ও এটাই আপনাদের ছোটবেলা থেকে নাম গলে গলে আচ্ছা ভালো দাদা তুমি কোড়িয়া না মানে কোড়িয়া লাগা তো আমার দাদা বলছে এখানে উনি মানে এই যে এখানে আছে নাও ছোটবেলা থেকে যখন থেকে উনি মানে গ্রাম নাপুর শিখেছে তখন থেকে এখানে ঘুরে আছে মানে দুলদুলিতে আচ্ছা আচ্ছা চলো চলো धन्यवाद ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি নদীর মাঝখানটায় এবং যেখান দিয়ে আমরা চলে যাব ওই যে ঘাট দুলদুলি ঘাট সেই ঘাটটায় আমরা যাব তো আমাদের নৌকো ছেড়ে দিয়েছে এই ঘাটটাকে তো দেখুন বন্ধুরা ঘাট ছেড়ে আমরা চলে আস্তে আস্তে চলেছি নদীর মাঝখানটায় অসাধারণ একটা ভিউ নদীর মাঝখান দিয়ে চলেছি আস্তে আস্তে এমন দৃশ্য সত্যি দেখছেন এটা গৌরেশ্বর নদী তো একটা তিন নদীর সংগমস্থল যেখানে আমরা দাঁড়িয়ে আছি বা মাঝখানটায় আমাদের নৌকা চলে এসছে তো আমরা চলেছি দুলদুলি ঘাটের উদ্দেশ্যে তো এই জায়গাটায় আমার কোনোদিন আসা নেই তো সেরকম এক্সপিরিয়েন্সও নেই তার জন্য একটা নতুন জায়গা নতুন পরিবেশে একটা দারুণ প্রশান্তি পাচ্ছি অসাধারণ দৃশ্য সেখান থেকে সুন্দর মাত্র 20 কিলোমিটার দূরে এই পাশটায় এই যে লেবুখালী ঘাট এই লেবুখালী ঘাট ছেড়ে আমরা চলে এসেছি এখন ওপার নদীর মাঝখানে আছি দেখুন এই পাশটায় কতগুলো লঞ্চ বাঁধা আছে এই যে ঘাট এই ঘাটটায় আমরা যাবো এটা হচ্ছে দুলদুলি ঘাট তো আমাদের নৌকা দরকার করে এগিয়ে চলেছে দেখুন বন্ধুরা এই পাশ দিয়ে আরেকটা নৌকা চলে যাচ্ছে এই নৌকোটা ছাড়া হয়েছে আপনার ভান্ডারখালি থেকে ওই নৌকা ছাড়া হয়েছে দুলদুলি থেকে তো ওর উদ্দেশ্য হচ্ছে ভান্ডারখালি এবং ভান্ডারখালি হয়ে চলে আসবে দুলদুলি ঘাট
নাইন সবাই নাইনই পড়ো? এখানে কোন স্কুলে পড়ো? দুলদুলি? আচ্ছা আচ্ছা, তাই আমার এখানে ছোট্ট ছোট্ট কতগুলো ভাই আছে যাদের এই পাশটায় যে ট্যাপ কল থাকে সেই কল নষ্ট হয়ে যাবার ধরুন ওই পাটটায় চলে গেছে তারা জল আনতে। এখানকার জলের কালার অনেকটা পেট্রোলের কালার যেমন লাল ঠিক তেমনটাই। তো দেখুন যাত্রীরা এক এক করে সব নৌকা থেকে নামতে শুরু করেছে, সবার নামা হয়ে যাওয়ার পরে আমরা নামবো। দেখুন একটা স্কুটি দাদা এবং একটা বাইক, সবাই তাদের কর্মের সুবিধার জন্য বা কাজের সুবিধার জন্য বাইক নিয়ে পারাপার করে এই ছোট্ট নৌকায় করে। এই পাশে একটা ভেসেল আছে যেখানে বড় বড় গাড়ি পার করা হয়, তো আমরা ভুল করে এই ছোট্ট নৌকায় চলে এসেছি ও আমাদের বাইকটা ওই পারে গ্যারেজ করে রেখে। যেহেতু এইখানে নতুন আসা আমার, এই এলাকা একদম নতুন, এর আগে কখনো এখানে আসিনি, তার জন্য এই ভুলটা হয়েছে। দ্বিতীয়বার যখন আসবো তখন বাইক নিয়েই পারবো ওই ভেসেল দিয়ে। দেখুন এই ছোট্ট সেতুটা যেটা ঘাটে চলে গেছে অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অনেক পুরনো মোর্চা পড়ে অনেক জীর্ণ শীর্ণ, রং চং কিছুই নেই, দীর্ঘদিন ধরে মনে হয় এই অবস্থায় পড়ে আছে। এই পাশটাতে কতগুলো ছোট্ট ছোট্ট নৌকো সারিবদ্ধভাবে বাঁধা আছে, দেখুন একটা অসাধারণ দৃশ্য। তো আমরা শেষমেশ দুলদুলি ঘাটে চলে এলাম, এবার দেখবো এখান থেকে কোথায় যাওয়া যায়। বন্ধুরা দেখছেন আমরা দুলদুলি বাজারটায় চলে এসেছি, হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। দেখুন দুলদুলি বাজারের মাঝখানে একটা বোর্ড লাগানো আছে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা দিয়ে হেমনগর নটবর হাউলি চৌকিদার দেউলি দুলদুলি। এখানকার স্থানীয় এই জায়গাগুলোর না আমার যেটা আর কি বোর্ডে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমরা যে মোড়টায় দাঁড়িয়ে আছি এটা দুলদুলি মাতঙ্গিনী মোড়। এই যে মাতঙ্গিনী হাজরা যিনি এখানে শুয়ে আছেন ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে, তার এখানে স্ট্যাচু করা আছে একটা, দেখুন এটাই মাতঙ্গিনী মোড় যে মোড়টায় আমরা দাঁড়িয়ে আছি। তো এই রোডটা সোজা চলে গেছে একদম হেমনগর, এর লাস্ট সীমানা হেমনগর। প্রথমে এই যে বাজারটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে, তো আমার এখানে এক কাকু আছে, এনার দোকান এখানে যত সম্ভব। কি নাম আছে? চায়ের দোকান। কত বছর আছেন এখানে আপনি? নতুন, এর আগে কোথায় ছিলেন? সাহেবখালি। তো এখানকার মানুষের অ্যাকচুয়ালি মানে অর্থ উপার্জনের মানে জীবিকা কি? জীবিকা বলতে এই তো সব মাঠে ঘাটে করে, আর এখন রোড হয়েছে, কেউ একটা গাড়ি টাড়ি কিনেছে। আচ্ছা, বেকারত্ব খুব বেকার এলাকা, সেটাই তো দেখছি খুবই অনুন্নত আর কি। অনুন্নত দুটো ফসলও হয় না, চাষের জমি আছে তো প্রচুর এখানে? না প্রচুর বললে ভুল হবে, কারণ 2 বিঘে 1 বিঘে 3 বিঘে আছে, খুব বেশি হলে 5 বিঘে আছে। তো সেখানে 3 ফসল হয়? না একটাই ফসল, একটাই ফসল হয়। দেখছিলাম ওই সাইডটা ছোট ছোট পিন বাগদা ধরছিল। এখানকার মানুষ জীবিকা নির্বাহ করতে গেলে স্বচ্ছভাবে বাইরে যেতে হবে, আপনার ওই কি বলছে তামিলনাড়ু ব্যাঙ্গালোর আন্ধ্রা। আচ্ছা, মানে এখানে স্থানীয় ভাবে যে কিছু করবে একটা বড় কিছু তেমন কোনো পরিস্থিতি বা সেরকম কোনো মানে অবস্থা এখানে নেই, মানে যা কিছু করতে যদি কেউ কোনো উন্নত মানে কোনো কাজ করতে চাইলে বাইরে চলে যেতে হবে, তাকে এখানে থেকে করতে পারবে না। এখানে কোনো রকমের
এইখানকার মানে এই আশপাশে কোনো ইট ভাটাটা কিছু নেই, মানে এই ইট বা বালি পাথর এগুলো নদী পার করে নিয়ে আসতে হয়, তো মানে গাড়ি সমেত ওই ভেসেল দিয়ে চলে আসে? আচ্ছা, অনেকটা সুবিধা হয়েছে ওটা, হয় না? তা নাহলে অনেকটা এখানে মানে এখানে কোনো গাড়ি পারাপার করতে পারতো সাধারণ মানুষ ছাড়া? আমরা এসে লেবুখালী হয়ে বসিরহাট থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম আছে কাকু? জয়ন্ত মণ্ডল। আপনার এখানে স্থানীয় তাই তো? এটা পঞ্চায়েত এলাকা, তো এখানকার এমএলএ কে আছে এখন? দেবেশ, দেবেশ মণ্ডল। আচ্ছা আচ্ছা, কাজ কাম করছেন না তেমন আর কি? কাজ করছে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। এটা কি আপনাদের? আমার একটা চ্যানেল আছে, তার জন্য এই দিকটা আমি আসিনি কখনো। চ্যানেলটা কি? মাই জিআইএসএ ব্লগ। এই দিকটা আমি কখনো আসিনি, তার জন্য একটু ঘুরতে এলাম। আর কি জানেন, আরো অনেক বাইকটা রেখে এসেছি ভুল করে ওই পাড়টায়, আমরা তো বুঝতে পারিনি প্রথমে। যত এগিয়ে যাবেন তত জানতে পারবেন মানুষ কিভাবে আছে এখানে বাস করছে। সেটাই, ওদিকে গেলে এদিকে তো একটু ভালো দেখছেন। বন্ধুরা দেখছেন ওপর থেকে একটা নৌকা দুলদুলি ঘাটে চলে এসছে। সো দুলদুলি ঘাটে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যাবো লেবুঘাট। আমরা যাবো লেবুখালী ওই ঘাটটায়, তার জন্য এখানে অপেক্ষায় অপেক্ষারত আছি আমাদের নৌকা কখন আসে। দেখো যাত্রীরা এক এক করে তাদের নৌকা ছেড়ে গন্তব্যদিকে রওনা দিচ্ছে। এত সময় দুলদুলি ঘাটে, সেই দুলদুলি ঘাট ছেড়ে আমরা এখন চলেছি, আমরা যেখান দিয়ে এসেছিলাম লেবুখালী ঘাট। তো আমাদের দুলদুলি ঘাট ছেড়ে চলেছি আমাদের গন্তব্য লেবুখালী ঘাটের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা দেখা যাক। এই যে দূরে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লেবুখালী ঘাট, লেবুখালী ফেরি ঘাট। ওই ঘাটের উদ্দেশ্যে আমাদের নৌকা ছুটেছে তরতর করে। তো চারিদিকে শুধু জলের আছে, এখানে তিন নদীর সংযোগস্থল। চারিদিকে শুধু জলের রাশি, এই যে এই পাশটা দেখছেন আপনারা, এটা ভান্ডারখালী ফেরিঘাট। এখানে তিনখানা ফেরিঘাট আছে, একটা হচ্ছে লেবুখালী, একটা ভান্ডারখালী, একটা দুলদুলি। তো আমরা এতক্ষণ ছিলাম দুলদুলি ফেরিঘাট, আমরা এসেছি এই যে এই ফেরিঘাটটি, এটা হচ্ছে লেবুখালী ফেরিঘাট। তো এই ফেরিঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ওইখান থেকে একটা বোটবুটি বা নৌকো ছেড়ে দিয়েছে অন্য ঘাটের উদ্দেশ্যে, যত সম্ভব ওই নৌকোটা চলে যাবে ভান্ডারখালী ঘাটে। পাশেই দুটো ছোট্ট ছোট্ট নৌকো বাঁধা আছে। এই পাশটা দেখছেন, এটা কালিন্দী নদী। তো আমরা এখন একদম তিন নদীর মাঝখানে বা তিন নদীর মাঝখানে এসে পৌঁছে গেছি। এই পাশটা দেখতে পাচ্ছেন একটা ভেসেল আছে, এখান থেকে বড় বড় গাড়ি পারাপার করে। দেখুন একটা বড় ভেসেল,
ওর মাঝখানে অনেকগুলো গাড়ি আছে বা ছোট বাইক আছে এবং মানুষজনও আছে। বড় বড় গাড়ি ওই ভেসেল দিয়ে পার করে নিয়ে যাওয়া হয়। দেখুন এখানে একজন কাকিমা আছেন, মাছের বাগদা চিংড়ির পিন ধরার উদ্দেশ্যে তিনি নেট নিয়ে এই নদীতে নেমে পড়েছেন। এনাদের একমাত্র জীবিকা এই মাছ ধরে অর্থ উপার্জন করা বা মাছের পিন ধরে অর্থ উপার্জন করা। তো আমরা ঘাটে চলে এসেছি, এবার আমাদের নামতে হবে। এই হচ্ছে লেবুখালি ঘাট, আমাদের নৌকো তীরে ভিড়ে গেছে। এই ছোট নৌকায় করে বাইকও পারাপার করা হয়, যেহেতু এখানে কোনো ব্রিজ নেই, তার জন্য কত রিক্স নিয়ে মানুষকে এই ছোট নৌকায় করে তাদের জীবিকার উদ্দেশ্যে বা সুবিধার জন্য কর্মের উদ্দেশ্যে এই বাইকে পারাপার করতে হয়। লেবুখালির প্রবেশদ্বার, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এখান দিয়ে প্রস্থান করব। তো ভিডিওটি আর বেশি বড় করব না, যেহেতু আমরা এবারে চলে এসেছি। এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা দেখছেন, আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম এই ঘাটের যে পর্যন্ত ইট দিয়ে বাঁধানো আছে জল ছিল, যেহেতু তখন জোয়ার ছিল। এখন তো সেই জোয়ারের জল চলে নেমে গেছে, এখন ভাটা চলে এসছে, তার জন্য জল অনেকটা নিচে নেমে গেছে। এই যে দেখছেন এক জায়গায় তিন চারজন জটলা হয়ে আছে, এখানে যারা আছে ওরা মাছের বাপটা মাছের যে পিন, ছোটো ছোটো যে পিন, এটা আমি কখনো দেখে নিয়ে এসছি। আজকে এখানে সে দেখলাম তো সেই পিন আমরা পাচ্ছেন বা পড়ছেন, সেই পিন ওরা এখানে পিন ধরেই ওনাদের অর্থ উপার্জন করেন, বাপটা মাছের পিন। জলের মাঝখানে অনেক আমার বয়স্ক কাকিমা বা কাকারা নেট দিয়ে সেই পিন মাছ ধরছে। বন্ধুরা বিদায় নেবো এখান থেকে, যেহেতু সময় পার হয়ে গেছে, এখানে এসছি প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে, চারটে বাজছে। তো এবার এখান থেকে বিদায় নেবো। যাওয়ার সময় যেহেতু ব্রিজটা আমাদের ভালো করে দেখাতে পারেনি, তো ফেরার পথে আমরা চলে এসেছি সেই হাটনাবাদ বনবিবি সেতুতে। তো সেই সেতুটা আপনাদেরকে এখন ভালো করে দেখানোর চেষ্টা করব, যদি মাওরা না থাকে। আর যদি মাওরা থেকে যায় তাহলে কিছু করার নেই, কারণ যাওয়ার সময় মানে পুলিশ মাওরা দাঁড়িয়েছিল, তার জন্য আমাদের ভিডিও করতে নিষেধ করেছিল, তো করতে পারেনি সেই জন্য। তো এখন চেষ্টা করছি ভিডিও করার। দেখুন ব্রিজটা অনেকটা বড় ব্রিজ, ব্রিজের মধ্যে নদীর উপরে তৈরি অনেক বড় ব্রিজ, এখনও ব্রিজের মাঝখানটায় আমরা এসে পৌঁছতে পারিনি। এই
পাশ দিয়ে ফুটপাথ আছে দুই পাশ দিয়ে, যেখান দিয়ে মানুষরা পায়ে হেঁটে চলাচল করে। তো দেখুন বন্ধুরা, প্রায় ব্রিজের মাঝখানটায় চলে এসছি। হ্যাঁ, আমরা ব্রিজের মাঝখানটায় চলে এসছি। দেখুন বন্ধুরা, আমরা একদম ব্রিজের মাঝখানটায় চলে এসেছি। যে ব্রিজটা ইচ্ছামতি নদীর উপর নির্মিত। দেখুন এমন, যেহেতু কটা বাজারে এখন কটা বাজার সাড়ে চারটে, তো এখন সাড়ে চারটের বেশি হয়ে গেছে, প্রায় পাঁচটা বাজতে যাই। তো সূর্য মেঘের আড়ালে প্রায় ঢেকে যাওয়ার অবস্থা। এই পাশে দেখুন, এখন যেহেতু নদীতে ফাটা চলছে, জলের এখানে কত সুন্দর একটা, ফুটপাথটার উপরে। এখান দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাচল করে এবং এর পাশটায় আছে যানবাহন যাতায়াত করার জন্য রাস্তা। এই পাশটা দিয়ে আমি এসেছি। এটা ছিল যাওয়ার সময়, যেহেতু আপনাদের দেখাতে পারেনি, তার জন্য এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রিজটা। দেখুন কত সুন্দর একটা ভিউ। এখানে লাইটের সুব্যবস্থা আছে ব্রিজের উপরে। এখানে অনেক মানুষ এসে এই নদীর হাওয়া খাচ্ছে। এখানে প্রচণ্ড হাওয়া হয়েছে, তার জন্য মানুষ এখানে এসে বিশ্রাম নিচ্ছে বা একটু সময় অপচয় করছে। তো বন্ধু, আমি ছিলাম নদীর ওই পাশটায়, এই ব্রিজের ওই পাশটায়, ব্রিজের এই পাশটায় আমি ছিলাম। আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, বাইকটা ওখানে রাখা আছে। তো আমি চলে এসেছি ব্রিজের এই পাশটায়। দেখুন এই সাইডেও একটা ফুটপাথ আছে, কত সুন্দর। এবং পাশটায় সবুজের সমারোহ এবং দূরে অনেকগুলো ছোট্ট বড় নৌকো তীরে বাঁধা আছে। এই নদীটা সামনে গিয়ে বাঁ দিকে বেঁকে গেছে, সেটা টাকির উপর দিয়ে চলে গেছে। ওই যে দূরে দেখছেন একটা ছোট্ট বাঁক, তার ওই পাশটায় একটা, ওই যে দূরে দেখছেন ছোট্ট বাঁক, তার ওই পাশটায় বাংলাদেশ। যেহেতু ওই যে সবুজ সমারোহ দূরে, এই যে দূরে সবুজ, অনেক দূরে যে সবুজ সেটা দেখছেন, ওটা বাংলাদেশের, ওটা বাংলাদেশের সীমান্তবর্তী, ওটা বাংলাদেশ, ওটা সাতক্ষীরা অঞ্চল। তো টাকিতে গেলে আমরা সেটা ভালোভাবেই দেখতে পাবো। তো একদিন টাকিতে গিয়ে আপনাদের, বন্ধুরা দেখছেন আমি এই পাশটায় ছিলাম, চলে এসেছি ব্রিজের এই পাশটায়। ওই পাশের ভিউটা যেহেতু আপনাদের দেখানো হয়েছে, তো এখন এই পাশের ভিউটা আপনাদের দেখাবো। তো চলো দেখা যাক। এই দেখুন বন্ধুরা, নদীটা অনেক দূর চলে গেছে, ওই যে দূরে অনেকটা দূর, যে শেষ সীমান্তে যে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি আপনাদের ভালো করে, এই যে সবুজ, এই যে সবুজের সমারোহ, সবুজের যে গাছপালাগুলো দাঁড়িয়ে আছে, এগুলো বাংলাদেশ, বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল, এটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। এই ইচ্ছামতি নদী টাকির কাছে গিয়ে বাংলাদেশ এবং ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর বুক চিরে একটা ছোট্ট লঞ্চ ধীর গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। দেখুন কত সুন্দর, এবং
জীবন্ত অনেকগুলো ছোট্ট বড় নৌকা বাঁধা আছে তীরে। যেহেতু এখন নদীতে ভাটা চলছে, তার জন্য নৌকাগুলো তীরে বা ধারে বাঁধা আছে। নদীতে যখন জোয়ার আসবে তখন ওই বড় বড় নৌকাগুলো আবার ছাড়া হবে। দেখুন এই নৌকাটা বা এই লঞ্চটা তরতর করে এগিয়ে চলেছে তার ঘাটের দিকে। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এটা হাসনাবাদ, এটা হাসনাবাদ ট্রেন লাইনের যে স্টেশন আছে তার সংলগ্ন অঞ্চল এটা। তো আমার ফোনে ব্যাটারি শেষ, তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে, যেহেতু ব্যাটারি লো সিগন্যাল দিয়েই দিয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও, যে অপেক্ষায় থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ।